الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا لقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أجركم أحسن عملا وهو العزيز الغفور সদাস পথ আজকের এই পবিত্র লাইলাতুল বরাতে আজকে অনুষ্ঠিত এই জলসার সম্মানিত সভাপতি তথা এত অঞ্চলের বিশিষ্ট আলিম মুহাদ্দিস মুফতি আব্দুল বারী সাহেব জলসায় উপস্থিত, আসামের সুবিখ্যাত ওয়াইজ হযরত মৌলানা আব্দুল কাইয়ুম রায়হান সাহেব উপস্থিত, দারুল উলুম মৌলাবাড়ির নাজিমে তালিমাত মৌলানা জিয়াউদ্দিন সাহেব জলসায় উপস্থিত, এত এত সময় সুললিত কণ্ঠে আপনাদেরকে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত যারা শুনাইছেন নারী সাহেবান, এত অঞ্চলের উলামায়ে কেরাম, এই মাদ্রাসা মাটির দাতা বিশিষ্ট জ্যেষ্ঠ আলিম হযরত মৌলানা ইউনুস সাহেব, এই অঞ্চলের মুরব্বী সাহেবান, যুবক ভাতাগণ, পর্দার আড়ালের মা বগ্নিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক পবিত্র রাত্রে লাইলাতুল বরাতের এই মর্যাদাপূর্ণ বরকতময় রাত্রিতে আমাদের সকলকে এক পবিত্র দিনই মজমুয়ায় যেখানে হক্কায়ে উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে আমাদেরকে কিছু নসিহত করবেন, আর এখানে আমাদের কারী সাহেবান সহি শুদ্ধভাবে সুরলিত কণ্ঠে কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করে আমাদেরকে শুনাইতেছেন, আমরা এই লাইলাতুল বরাতে এখানে বসে আল্লাহর কালাম থেকে আমরা তিলাওয়াত শুনতেছি, আর তিলাওয়াত করলেওলা আর শুনলেওলা সমান সমান সব আল্লাহ তাআলা দান করে। এটা আমরা এই রাতের প্রত্যেকটা মুহূর্ত আমরা এখানে বসে যেনারা তিলাওয়াত শুনতেছি, এখানে বসে যেনারা আমরা কিছু কোরআন হাদিসের আলোকে কিছু নসিহত শোনার জন্য হকানি ওলামাদের মুখ থেকে বসছি, ইনশাল্লাহ আমরা একটা বহুত বড় একটা ইবাদত আজকের এই পবিত্র বরকতময় রাত্রে। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করলো, স্যার বলে এই আজকের দিনে এটা করছে শবে বরাত, শবে বরাতের রাত্রে আজকে এখানে জলসা দিছে, কিরকম হচ্ছে এটা? বেলে অন্য তারিখে দিতে লাগছিল। আমি বললাম এটা একটু ভালো, আমাদের এই লোক যারা এখানে বসে বসে তেলাওয়াত শুনতেছে প্রত্যেকটা হরফ কালামুল্লাহ শরীফে প্রত্যেকটা হরফ তিলাওয়াত করনেওয়ালা যে নেকি উনি পাইতেছে, আমরা বসে শুনতেছি সমান নেকি আমরা পাইতেছি। তা আজকে রাত্রে হয়তো আমাদের বহুত ভাই
এসার নামাজ করে মসজিদ থেকে বাইরে চাক এত কিছু ঘোরাঘেরা করতো, এখানে বসে এক একটা মুহূর্ত যদি এবাদতের মধ্যে যাইতেছে, আজকের দিনে জলসা হলে অসুবিধা কি হইল? কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছিল, ওনারা ভাবছে ভুল হয়েছে, সবাই বড়াতে জলসা দিতে রাখছিল না, ওনারা কয়েকজন এরকম ভাবছিল। যাই হোক, আমিও গুয়াহাটি থেকে আসছি, অ্যাসেম্বলি চলতেছে, মাত্র দুই দিন বন্ধ পাইছি, আমি ভাবছিলাম না যে আজকে আসতে পারবো, তো কালকে আবার চলে যেতে লাগবে। আমিও আসছি যে এখানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আর ইনশাল্লাহ যে এখানে পবিত্র লাইলাতুল বরাত এই আজকের পবিত্র রাত্রিতে অন্তত একটা জলসাতে শিরকত করার, আর সকলের সাথে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা হইতে পারে এই জলসা উসিলা আমাকে হকাল পরকালে নাজাত দিতে পারে। বহু চিন্তা করে আজকে আসলাম, আমার সময় ছিল না, হাতে কাজ বহুত ব্যস্ততা ছিল। যাই হোক, আপনাদের সকলের দোয়া প্রার্থী হয়ে এখানে আসছি। আর বর্তমান যেহেতু আমাদের আজকে সুবিখ্যাত উলামায়ে কেরাম ওয়াইজ ওনারাই আপনাদের সম্মুখে ওয়াজ ফরমাবেন, আমি ভাবি শেষ পর্যন্ত সকলের থাকিয়া ইনশাল্লাহ আপনারা আজকে রাত্রের পরিপূর্ণ বরকত আর একটা নুরানি মজলিসের পরিপূর্ণ বরকত আখিরে দোয়া নিয়ে ইনশাল্লাহ যাবেন। আজকে বহুত ফজিলতের রাত্রে, আমিও বেশি দীর্ঘ বক্তব্য দিব না। আপনারা জানেন যে বর্তমান আমাদের মুসলমানরা সব জায়গায় সব দেশে পুরা দুনিয়াতেই নির্যাতিত লাঞ্ছিত নিপীড়িত হয়ে আছে, আর আমাদেরকে আমাদের উপর বিভিন্ন জোর জুলুম অত্যাচার, এতদিন তো আমাদের উপর অত্যাচার চলছে, আমাদেরকে নাগরিকত্ব কর্তন করার জন্য, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য, এখন শুরু হয়েছে আমাদের মধ্যে থেকে দিন ছিনিয়ে নেওয়ার জন্য। কখনো যদি বলে মসজিদে আজান বন্ধ করবে, আবার বলে কুরবানি বন্ধ করবে, এখন হিজাব বন্ধ করতেছে, মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা, মাদ্রাসা বন্ধ করার ওদের চক্রান্ত হলো যে ইলমে নবুবি, ইলমে ইলাহি আর ইলমে নবুবির যে ধারা বর্তমান পর্যন্ত দেড় হাজার বছরে প্রভাবিত আছে, মাদ্রাসা বন্ধ করলে আর 30-40 বছর পরে মুসলমানের যে সন্তান থাকবে, ওরা মানুষ থাকবে, লেবাস থাকবে, না মাত্র ওদের মধ্যে দিন আর ইলিম আল্লাহ রসুলের কোন শিক্ষা ইলমে নবী কোন শেষ থাকবে না। যেরকম আজকে বুখারি শরীফ যেখান থেকে লিখিত হয়েছিল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, যেখানে একটা বড় বড় ইমাম সাহেবান স্পেনের মাদ্রিদে বসে ইমাম কুতুবুর হতলে বহু বড় বড় ইমাম সেখান থেকে বড় বড় কিতাব লিখছিল, আজকে সেখানে ইসলামের নাম নিশান নাই, মিটিয়ে দেওয়া হয়েছে। এই ভারতবর্ষে বহু বড় বড় আল্লাহর অলি আউলিয়ায়ে কেরাম, বহু বড় বড় মুফাসসির মুহাদ্দিস উলামায়ে কেরাম, যেখানে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ, যেখানে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ, হযরত মাওলানা হুসাইন আহমদ ভদুদ্দিন রহমতুল্লাহ, বহু বড় বড় উলামায়ে কেরাম এই ভারতবর্ষ বিগত এক শতিকা ধরে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কোরআন শরীফের রিসার্চ আর সহি ইসলামিক গবেষণা ভারতবর্ষের মধ্যে বিগত 100 বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। আর ভারতবর্ষ থেকেই এই কোরআন হদিসের নির্যাস যেটা সমগ্র বিশ্ব থেকে, বর্তমানে তবলিগ জামাতের মার্কজ নিজামুদ্দিন আউলে নিজামুদ্দিনে যেটা আছে সেখান থেকে পুরা দুনিয়াতে নিজাম চলছে, দারুল উলুম দেওবন্দের নিজাম থেকে সাউথ আফ্রিকা, ইউরোপ এবং বিভিন্ন এই নিজামে ইলমে দ্বীনের তালিম হইতেছে। অর্থাৎ ভারতবর্ষ পুরা দুনিয়ার ইসলামিক রিসার্চ আর গবেষণার কেন্দ্র, বর্তমানে এটা বাংলাদেশে দেখেছে, আস্তে আস্তে ভারত থেকে বাংলাদেশে হইতেছে। যাই হোক, আমার বলার মকসদ হল যে এখন এই ভারত থেকে ইসলাম আর ইসলামের ইসলামকে ততদিন মিটাইতে পারবে না যতদিন ইসলামের তালিম বন্ধ না করতে পারে। এখন তোরা ইহুদিবাদী ষড়যন্ত্র, আন্তরাষ্ট্রীয় ষড়যন্ত্র একটা ইহুদিবাদীর সাথে ওরাও মিশছে, মিশে ওরা বলছে যতদিন মাদ্রাসা আর ইলমে নববীর শিক্ষা বন্ধ করা না যাবে ততদিন ইসলামকে মিটানো সম্ভব হবে না। আর এখন তারা সব দিক থেকে সন্ত্রাসবাদীর শিক্ষা, জেহাদি বিভিন্ন ধরনের তারা একটা পরিকল্পনা করতেছে, কি বাধা নাই কিভাবে বলপূর্বক
মাদ্রাসাগুলো বন্ধ করা যায় যেন কুরআন হাদিসের সহিহ ইলম আনেওয়ালা নসল পর্যন্ত না পৌঁছতে পারে, এই একটা ষড়যন্ত্র চলতেছে। আমরা সকলেই দোয়া করতে হবে আজকের এই পবিত্র রাত্রে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের আনেওয়ালা নসলের জন্য যেন ইলমে নবীর এই ইলমের ধারাগুলা প্রবাহিত রাখে, আর আমাদেরকে ইসলামবিহীন মুসলমান বানানোর যে ষড়যন্ত্র হইতেছে এরকম মুসলমান বানানোর সরকার চলতেছে যাদের মধ্যে ইসলাম থাকবে না, এমনিতে আমাদের ইমান বহুত দুর্বল। বর্তমান এক কবি বলেছিল, ইসলাম তো কিতাব মে হে মুসলমান কবর মে হে। ইসলাম আছে কিতাবে, মুসলমান আছে কবরে, যারা সত্যিকার মুসলমান ছিল ওনারা আছে কবরে। বর্তমান আমরা যারা জিন্দা আছি মুসলমান নাম নিয়ে, নাম রাখছি মুসলমান, কিন্তু ইসলাম আমাদের আমলে নেই, ইসলাম আমাদের চরিত্রে নেই, ইসলামের ইলিম আমাদের জেহানে নেই, ইসলামের প্রতি মহব্বত আমাদের নেই, আর ইসলামের প্রতি দায়বদ্ধতা আমাদের নেই। ইসলাম তো আছে কিতাবে, মুসলমান আছে কবরে। আর ইসলামের প্রতি যদি আমাদের দায়বদ্ধতা সত্যিকার আমাদের মহব্বত থাকত, তবে আমাদের দিলে পেরেশানি থাকত যে আমরা কিভাবে পাবো। কারণ আল্লাহ আল্লাহকে ভালোবাসতে আল্লাহর হকানি বান্দা হইতে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে লাগবে। কারণ যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়িয়ে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর কালাম পেয়েছি, আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া নিজাম আমরা কার জড়িয়ে পেয়েছি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়িয়ে। আমরা তো ওনাকে দেখি নাই, আমরা জীবনে তো ওনাকে পাই নাই, সাহাবায়ে কেরাম পেয়েছিল। এখন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, উনার আদর্শ, উনার নসিহত, আর উনার উনি যেগুলো ইলিম আর সেই শিক্ষা দিয়ে গেছে আমরা কার কাছ থেকে পাবো? রসুল্লাহ ওয়ারিস বলতে রাখি গেছেন না দুনিয়াতে, উনার ওয়ারিস কে? ওলামায়ে কেরাম। রসুল্লাহের ওয়ারিস ওলামায়ে কেরাম, উনার ওয়ারিসগণের কাছ থেকে আমরা সেই ইলিম সেই পেরেশানি আমাদের থাকতে হবে, আমরা বেশি ওলামায়ে কেরামের সুবহতে বসতে হবে, আর ওনাদের কাছ থেকে আল্লাহ রসুলের কি বলে গেছেন, কি রাস্তা আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেইগুলো শিক্ষা নেওয়ার জন্য ওনাদের কাছে সম্মান করতে হবে, ওনাদেরকে ইজ্জত করতে হবে, ওনাদের সাথে বসতে হবে, ওনাদের কাছ থেকে সেই ইলিম কিছু আমরা পাইতে হবে। আর আমরা কখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত সাবিত হবে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পাগলের মতো মহব্বত করেছিল সাহাবায়ে কেরাম, আমি একটি ঘটনা বলে আমি শেষ করে দেব, আমি আপনাদের সময় নেব না। সাহাবায়ে কেরাম যেদিন উহুদের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন ওনার দান্তাঙ্গ শহীদ হয়েছিল, ওনার দাঁতে দাঁত একটা শহীদ হয়ে গেছিল, ওনার মাথায় যেটা শিরস্ত্রাণ থাকে বর্ম সেটার উপর যখন কুপর আঘাত করেছিল শিরস্ত্রাণের কয়েকটা আন্দা দিয়া মাথার ভিতরে ঢুকে গেছিল, উনি রক্তে রঞ্জিত হয়ে বেহুশ হয়ে গাঁতার মধ্যে পড়ে গিয়েছিল। তখন যখন সাহাবায়ে কেরাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় না, বিস্তাশ করে করে পেরেশান, উনি একটা গাঁতার মধ্যে পড়ে গেছে, হঠাৎ একটা খবর রটা হয়ে গেল যে সম্ভবত রসুল্লাহ সাল্লাম শহীদ হয়ে গেছে, সম্ভবত রসুল্লাহ সাল্লাম শহীদ হয়ে গেছে। এই খবর যখন মদিনায় গিয়ে পৌঁছলো, মদিনার যত ছেলে মেয়ে আসলো, মেয়ে লোক আসলো, বাচ্চারা সব বাড়ি থেকে বের হয়ে চিৎকার একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল মদিনাতে। কি খবর পেলাম? আল্লাহর রাসূল বলে দুনিয়াতে নেই, আমার এই দুনিয়াতে থাকার কোনো অর্থ নেই, শুধু শুধু বাচ্চারা পর্যন্ত খানা ছেড়ে দিয়েছিল, মার মুখের দুধ ছেড়ে দিয়েছিল, মেয়ে লোক পাগলের মতো রাস্তায় কান্না করে শুরু করছিল। তখন একজন মেয়ে বলছে, আমি এইগুলো কথা বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত আমার চোখে আমি না দেখবো রসুল সাল্লামের শরীর, আর আমি যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবো আমি বিশ্বাস করি না। একজন আনসার মেয়ে ঘোড়ার উপরে উঠে উহুদের ময়দানের দিকে সওয়ার হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একজন সাহাবা উহুদের প্রান্ত থেকে আসতেছে, বলছে, সাহাবারে মা বাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হালত তুমি বলো। সাহাবায়ে বলছে, মায়েরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে আমি জানি না, কিন্তু অমুক জায়গায় দেখেছি তোমার বড় ছেলে, তোমার ছেলের লাশ পড়ে আছে সেটা আমি দেখছি অমুক জায়গায়। বলছে সাহাবারে, আমার ছেলের কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করি নাই, আমি বলেছি আমার নবী কি হালতে আছে আমার নবীর কথাটা বলো।
করছে নবী তো আমি জানি না। আবার এই মেয়ে আর কিছুদিন আগে গেল আরেকজন সাহাবা যখন আসতেছে বলছে সাহাবা রে আমি কান্দা কুটি পেরে শান হয়ে নবী মদিনা থেকে আসি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হালতে আছে আমাকে বলো। বলছে না রে নবী কোথায় আছে আমি জানি না, কিন্তু অমুক জায়গায় দেখছি তোমার স্বামীর লাশটা অমুক জায়গায় পড়ে আছে। বলছে আমার স্বামীর কথা আমি জিজ্ঞাসা করি নাই, আমার স্বামীর হালত আমি জানতে চাই নাই, আমি আমার নবীর হালত কি আছে সেটা যদি জানো বলো। বলছে আমি তো জানি না। আবার কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখছে এক সাহাবা আসতেছে। বলছে সাহাবা রে তোমার যদি জানা থাকে আমার নবী কোন হালতে আছে আমাকে একটু জানাও, আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। বলছে বাইরে নবী কোথায় আছে আমি জানি না, অমুক জায়গায় দেখছি তোমার বাবার লাশটা পড়ে আছে। বলছে সাহাবা রে আমার বাবার কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই, আমি পাগলের মতো ছুটে আসছি আমার নবীর কথা জানার জন্য, আমার নবী কোন হালতে আছে আমাকে একটু জানাও, কলিটা ঠান্ডা হবে। বলছে আমার তো জানা নেই। আবার কিছু দূর গেছে, আরেকজন লোক যখন উহুদ প্রান্ত থেকে আসতেছে বলছে সাহাবা রে আমার নবী কোন হালতে আছে আমাকে জানাও, আমি পাগলের মতো মদিনার থেকে ছুটে আসছি, একটা খবর রওনা ঘটনা হয়ে গেছে নবী নাকি আজকে শহীদ হয়ে গেছে। বলছে মায়েরে নবী কোথায় আছে আমরা তালাশ করে পাই নাই, অমুক জায়গায় দেখছি তোমার ভাইয়ের লাশটা পড়ে আছে সেটা আমি দেখেছি। বলছে সাহাবারে আমার ভাইয়ের কথা আমি জিজ্ঞাসা করি নাই, আমার নবীর কথাটা বলো, আমার নবী কি হালতে আছে। বলছে আমি আমার নবী কোথায় আছে নবী আমার আমি নবীকে দেখি নাই। আর কিছু দূর যাওয়ার পরে যখন আরেকজন সাহাবা আসছে বলছে সাহাবা রে আমি আর আগেও চারজন লোককে পাইলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম নবী কোথায় আছে তারা বলতে পারে না। একজন বলছে আমার বড় ছেলের ডেড বডিটা দেখছে, আরেকজন বলছে আমার স্বামীর লাশটা দেখছে, একজন বলছে আমার বাবার লাশটা দেখছে, আরেকজন বলছে যে আমার ছোট ভাই আমার ভাইয়ের লাশ দেখছে, নবী কোথায় আছে কেউ বলতে পারে না। হে সাহাবা তুমি যদি জানো আমার নবীর লাশটা কোথায় আছে দয়া করে বলো, আমার নবীকে দেখে আমার চোখ ঠান্ডা করতে চাই। ওই সাহাবা বলছে মায়া রে নবী আছে একটি গাথায় পড়ে গেছিল অমুক জায়গায়, তখন ওনাকে ধরে আনি ওনার দান দান শরীর হয়েছে, ওনার মাথায় শিরস্থানে দুইটা খুঁটি ঢুকে গেছে, সেগুলো ওনাকে কিছু শুশ্রূষা করা হয়েছে, অমুক জায়গায় একটা টিলাতে বসানো হয়েছে। পাগলের মতো ছুটে সেই মেয়েটি নবীর কাছে গেল, যখন দেখছে নবী নবীর সাদরের ত্রাই ধরে বলছে নবী আপনি দুনিয়াতে জিন্দা আছেন, আমি রাস্তায় খবর পেয়েছি আমার স্বামী মারা গেছে, আমার বড় ছেলে শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, সেই কথাগুলো আমার কানে ঢুকে নাই, আমার শুধু দিলে একটাই জানা ছিল আমার নবী কোন হালতে আছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিন্দা আছেন, আপনি আপনাকে যখন দুই চোখে দেখলাম আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার ছেলে শহীদ হয়ে গেছে, সমস্ত দুঃখ আমার অন্তর থেকে দূর হয়ে গেছে, আপনি নবী যদি জিন্দা থাকেন তবে আমার আর কোন দুঃখ থাকবে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমার নবী জিন্দা আছে। দেখেন আজকের মেয়েরা বলে কি কইতো, যখন শুনতো যে আমার ছেলে মারা গেছে এই নবীর কথা আরো থাকতো বলে দৌড়ে পাগলের মতো যেত সেই ছেলের কাছে, স্বামী মারা গেছে বাবা মারা গেছে বড় ভাই সেইগুলোর দিকে খবর নাইলাম নবীর কি খবর আছে। এই একটা আমার নবীর প্রতি কত মহব্বত ছিল, নিজের ছেলে বাবা ভাই সবার সবার উপরে নবীর প্রতি ওনাদের মহব্বত, আর এই মহব্বত ওনাদের অন্তরে ছিল কারণেই ওনারা সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিভিন্ন হাদিসের মাধ্যমে ওনাদের প্রতি এত সুসংবাদ, আর প্রত্যেকজন সাহাবাকে এক একটা তারকার মতো যে আনেওয়ালা উম্মত যদি ওরা যে কোনো একজন সাহাবাকে অনুসরণ করলে কামিয়াব হয়ে যাবে, ওনাদের এত মর্তবা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। যে যা হোক আমরা সকলেই এই অন্তরে এই বেদনা আল্লাহকে পাওয়ার বেদনা আমাদের থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই দরদ আমাদের থাকবে, আর আমরা রসুলকে যখন আমরা ভালোবাসবো তখন ওয়ারিসাতুল আম্বিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি
যে কথাগুলো আমাদের ইহকাল পরকালে কামিয়াব করবে। যা হোক, এই পবিত্র দিনে আমরা একটা সংকল্প করি যে আল্লাহ, বিগত জীবনে তো গুনাহ বহুত করেছি, বহুত গুনাহ করেছি, জানি না কার হাতে আর কয়টা দিন হাতে আছে, হইতে পারে কাহারো এক বছর হাতে নাই, আমরা যারা মজলিসে আছি হইতে পারো কাহারো এক মাস হাতে আছে, কাহারো হয়তো পাঁচ বছর আছে, হ্যাঁ কাহারো দশ বছর আছে, আমাদের কারো জানা নাই যে আমার জীবনের চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে, আর দুই বছর না তিন বছর না পাঁচ বছর হায়াত আছে সেটা আমাদের কারো জানা নাই। আর এই যে কয়টা দিন আছে সেই কয়টা দিনে আমাদের দুনিয়া আমাদের আল্লাহ থেকে আমাদের পানি আমার নিয়ামত, এরপরে আর কোনদিন দুনিয়াতে আমাদের জিন্দগি হবে না, যখন জাহান্নামের কঠিন আজাবে গ্রেফতার হওয়ার পরে যখন যখন বান্দা বলবে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, একটা সগীরা গুনাহ পর্যন্ত আমরা করব না, একটা নাফরমানি করব না, আরেকবার দুনিয়াতে পাঠায় আমাদেরকে পরীক্ষা করো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তোমারই আমাদের করব, একটা গুনাহ করব না, একটা নাফরমানি করব না, আরেকবার দুনিয়াতে পাঠাও, কিন্তু মঞ্জুর হবে না। বলবে জাহান্নামের দারোগা কি ফেরেশতারা কি বলবে যে কোন নাজির সতর্ক করে তোমাদের এখানে আসছিল না, বলছে আসছিল সতর্ক করে আসছিল, আল্লাহ নবী আসে সতর্ক করেছিল, উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেছিল যে এইগুলা করলে জাহান্নাম, এইগুলা নেক আমল করলে জান্নাতি, কিন্তু আমরা সেইগুলোকে বিশ্বাস করি নাই, আমরা জুটলাইতাম, তাদেরকে ঠাট্টা করতাম যে তোমরা যেগুলো বলছো এগুলো মিথ্যা, আল্লাহ কোন সতর্ককারী পাঠায় না, এগুলো আমরা বলতাম সুরা, এটা সুরা মূলতের মধ্যে সম্পূর্ণ কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, তখন তারা বহু আফসুস করবে কিন্তু তাদেরকে দুনিয়াতে আর পাঠানো হবে না। এই কথাটা আমরা আজকে বুঝতে হবে সবে বরাতে রাত্রে, যে সেই দিন আফসুস করলে আল্লাহ আর আমাদেরকে দুনিয়াতে ঘুরে পাঠাবে না। তাই আমার হাতে যে কয়টা দিন সামনে আছে এই কয়টাই আমার সম্বল, এই কয়টা দিনের মধ্যে যদি আমরা তওবা করে আল্লাহকে রাজি করতে করে আমরা তওবা করে যদি আমরা সৎ কাম করে নেক কাম করে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাইতে পারি তবে কামিয়াব হব। আর যদি এই কয়টা দিনও আমরা গাফলতির মধ্যে গুনাহ করতে করতে আস্তে করে আমরা মৌত পর্যন্ত মৌত আসি হাজির হয়ে যাই, তারপরে আর পরে তো আমরা বুঝবো, সবাই বুঝবো, সাফরাত আরম্ভ হওয়াতেই বুঝা চেয়ে দেবে, তারপরে কবরের হাসরের ময়দানের জিন্দগিতে অনন্তকাল জিন্দগিতে সব বুঝ আসবে, সব জ্ঞান আসবে, আফসুস আসবে, কিন্তু আর সুবিধা থাকবে না। তাই আজকে রাত্রে আমরা একটা সংকল্প করে নেই যে আল্লাহ আমাদের হাতে যা কয়টা দিন আছে, এক বছর দুই বছর পাঁচ বছর, এই কয়টা দিন যারা তোমাকে রাজি খুশি করে গুনাহ থেকে আমরা হারিক হয়ে আমরা দুনিয়া থেকে যাইতে পারি, খাস করে তওবা করে আজকে আমরা সকলে সংকল্প করি ইনশাল্লাহ আমরা আনেওয়ালা জিন্দগি আল্লাহর রাজি খুশির জিন্দগি আমরা যেন আমরা বানাইতে পারি, সকলে দোয়া করে আমরা তওবা করে নিই। এ পর্যন্ত বলে সকলে দোয়া করবেন, বর্ণেওয়ালা শূন্যওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমরের তৌফিক দান করুক, আর ইহকাল পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি করুক।